আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমরা নতুন একটি টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং কাজ দেখাবো। সেটা হচ্ছে অটোক্যাডে আমরা যে কলাম এবং ফুটিং তৈরি করি সেটাকে টুডিতে কীভাবে অরিজিনালি থ্রিডির মতো দেখা যায়, থ্রিডি ভিউয়ের মতো করা যায়, সে বিষয়ে আজকে আপনাদের নিয়ে টিউটোরিয়ালটি করা। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা চলে যাই স্ক্রিনে। অটোক্যাড ফাইলটি ওপেন করতে হবে। ওপেন করার পর আপনাকে, যেমন আমি এখন একটা কলাম নিয়ে নিচ্ছি, তাহলে রেক্ট্যাঙ্গেলার নিতে হবে। আপনি কলামটাকে যে কোনো মাপের একটা কলাম নিয়ে নিন। আমি 10x10 একটা কি কলাম নিয়ে নিলাম। এতে দেখেন 10x10 আমি একটা কলাম নিয়ে নিয়েছি। হ্যাঁ, এখন আমি এখানে একটা ফুটিং করব। ও এন্টার 6 ফিট, এন্টার, আমি এখান থেকে 6 ফিটের একটা ফুটিং করে ফেললাম। এটাকে আমাকে ফুটিং লেয়ারে কনভার্ট করে দিতে হবে। আমি এই তো আপনাকে ফুটিং লেয়ার কনভার্ট করে দিলাম ভিউয়ার্স। এই তো আমাদের কলাম এবং ফুটিংটা করে ফেললাম। এখন এটাকে আমরা 2D-তে 3D-র মতো একটা শেপ নিয়ে আসবো। অরিজিনালি শেপটা কেমন সেটা আমরা দেখবো। সেক্ষেত্রে আমাকে প্রথমে একটা কি নিতে হবে, কনস্ট্রাকশন লাইন নিয়ে নিতে হবে। 30° অ্যাঙ্গেলে আমাকে একটা কি নিতে হবে, কনস্ট্রাকশন লাইন নিয়ে নিতে হবে। দেখেন আমি একটা 30° অ্যাঙ্গেলে কনস্ট্রাকশন লাইন নিয়ে নিলাম। আবার আমি একটি কনস্ট্রাকশন লাইন নিচ্ছি -30° অ্যাঙ্গেলে। এটা দেখেন, আমরা প্রথমে আপনাকে বলেছি আমরা কলাম নিয়েছি 10x10, তার মানে 10x10 একটা কলাম নিয়েছি। তাহলে এখন 10 ইঞ্চি অফসেট ফেলে দিই। ও এন্টার 10, এন্টার। এটা দেখেন আমরা 10x10 অফসেট ফেলে দিলাম। এখন এটাকে ট্রিম করে ফেলতে হবে। এই যে দেখেন আমরা ট্রিম করে ফেললাম। ট্রিম করার পর এটাকে আমি বো করে ফেলবো। আপনারা জানেন বো মানে বাউন্ডারি করা। হ্যাঁ, সেই বাউন্ডারিটা আমরা করে নিচ্ছি। এই তো ওকে, বো হয়ে গেছে, বাউন্ডারি করে ফেললাম। এখন আমরা এখান থেকে 6 ফিটের একটা অফসেট ফেলবো। এন্টার 6 ফিট, এন্টার। হ্যাঁ, এই তো 6 ফিট একটা অফসেট ফেলে দিলাম। এটা হচ্ছে আপনার ফুটিং। তাহলে আমাকে ফুটিং লেয়ারে কনভার্ট করে দিতে হবে। তাহলে আমি দেখেন এই যে ফুটিং লেয়ারে কনভার্ট করে দিলাম। ওকে, এটা এই এটাকে আমরা পলি লাইন দ্বারা এখানে একটা পলি লাইন টানবো, মোটা করে নিব। পিএল, এন্টার, এতে দেখেন ক্লিক, ডাব্লিউ, এন্টার, ওয়ান, এন্টার, ওয়ান, এন্টার। হ্যাঁ, এতে দেখেন আমি একটা পলি লাইন নিয়ে নিচ্ছি, জাস্ট পলি লাইন নিয়ে নিচ্ছি। এটাকে আমরা আপনার ফুটিং লেয়ারে কনভার্ট করে দিতে হবে। এই যে ধরেন আমি ফুটিং লেয়ারে ওকে করে ফেললাম। এখন আমরা এখানে একটা রিপিট লাইন নিয়ে নিলাম। হ্যাঁ, এখান থেকে একটা রিপিট লাইন নিয়ে নিলাম। এটাকে আমরা আপনার ই লেয়ারে, ফুটিং লেয়ারে কনভার্ট করে দিব। সরি, এই যে দেখেন এখানে আমরা ফুটিং লেয়ারে কনভার্ট করে দিব। এই তো ফুটিং। ওকে, এখন আমরা অফসেট, ধরেন এই রডটাকে আমরা 6 ইঞ্চি পর সাজাবো, মানে সাজাবো, সেক্ষেত্রে 6 ইঞ্চি অফসেট ফেলতে হবে। ও এন্টার 6, এন্টার। এতে দেখেন আমি 6 ইঞ্চি করে আমি অফসেট ফেলছি। ওকে, এই যে দেখেন 6 ইঞ্চি করে আমরা অফসেট ফেলছি। এক্ষেত্রে আপনাদের স্পেশালি দ্রুত কাজ করতে গেলে আপনাকে আমরা যে পরামর্শটা বারবার দিয়ে আসছি কিংবা দিয়ে যাব, সেটা হচ্ছে আপনাকে কমান্ডে এক্সপার্ট হতে হবে। আর আপনারা যারা এখনও আমার কমান্ড ক্লাসগুলো দেখেননি, তারা কমান্ড ক্লাসগুলো দেখে নেবেন। আপনাদের কাজ করতে খুবই সহজ হবে এবং খুব দ্রুত কাজ করতে পারবেন। এই যে দেখেন আমরা অফসেটগুলো ফেলে দিচ্ছি। হ্যাঁ, আমরা যেটাকে আমরা রড বিছাচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন নিচের রডগুলো স্বাভাবিকভাবে মোটা হয়, এই জন্য আমরা এটা পলি লাইন দ্বারা মোটা অফসেট নিয়ে নিয়েছি। হ্যাঁ, ওকে, এই যে দেখেন ভিউয়ার্স, আপনারা এভাবে অফসেট 6 ইঞ্চি, আপনার 6 ইঞ্চি বারবার অফসেট ফেলে নিলাম। ওকে, এখন আমরা অতিরিক্ত অংশগুলোকে ট্রিম করে ফেলবো। হ্যাঁ, দেখেন আমরা অতিরিক্ত অংশগুলোকে ট্রিম করে ফেললাম। খুব সহজে আমরা অতিরিক্ত অংশগুলোকে ট্রিম করে ফেললাম। দেখছেন, খুব ইজিলি আমরা সহজে অতিরিক্ত অংশগুলোকে ট্রিম করে ফেলছি। ওকে, এখন আমরা এটাকে বৃদ্ধি করে দিব। ই আমরা এক্সটেন্ড করব, আমরা এক্সটেনশন করব। ই এক্স, এন্টার, ক্লিক, এন্টার। দেখেন আমরা যদি এখন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের
দেখেন, এই তো দেখেন, দেখছেন একটা ক্লিক করার সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের এই কমান্ডটাও জানতে হবে, জানলে আপনারা দ্রুত বৃদ্ধি করে ফেলতে পারবেন, আপনাদের কোনো সমস্যা হবে না। না হলে অনেক ক্লিক করতে হবে, অনেক সময়ের প্রয়োজন। দেখেন যে পর্যন্ত বাড়াবো ওই পর্যন্ত ইএক্স লেখে একটা এন্টার দিয়ে ওই জায়গাতে ক্লিক, ওই অবজেক্টে ক্লিক, তারপর আরেকটা এন্টার। এখন আপনি দেখেন একটা ক্লিক করার সাথে সাথে সব বৃদ্ধি হয়ে যাচ্ছে একসাথে। এই তো আমি যেটাকে আমরা বলি জালি, আমরা জালি বিছাচ্ছি। ওকে, এতো আমরা ওকে করে ফেলেছি। এখন না আমরা যেহেতু আমরা এখানে এটাকে আমরা এখন কলাম দাঁড় করাবো, এই ফুটিং এর উপর থেকে আমরা কলাম দাঁড় করাবো। কলাম দাঁড় করার জন্য আপনি এখন একটা পলিলাইন নিতে পারেন, পিএল এন্টার। আপনি পলিলাইনটা ধরেন আমি এখান থেকে শুরু করলাম, শুরু করার পর এটা আমি তুলে দিলাম 10 ফিট। ওকে, আবার আপনি এই রডটা এখান থেকে বাঁক তৈরি করতে পারেন। এখান থেকে তৈরি করার পরে ধরেন এটা আমি এখান থেকে তুলে দিলাম 10 ফিট। আবার আপনি এই পাশ থেকে একটা বাঁক তৈরি করতে পারেন, এখান থেকে এটা তুলে দিলাম 10 ফিট এন্টার। আবার আপনি জাস্ট আপনি এখান থেকে বাঁকটা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে এটাও তুলে দিলাম 10 ফিট। এতে দেখেন আমাদের কলাম দাঁড়িয়ে যাচ্ছে। এখন আমরা স্টিরাপগুলো বসাবো, সেক্ষেত্রে আমাকে অ্যারে করতে হবে এআর এন্টার। আপনি যেহেতু উপর দিকে যাবো সেক্ষেত্রে রো এর কাজ, তাহলে আমি রো দিলাম 30টা, সেক্ষেত্রে কলাম হয়ে যাবে 1 রো। আমি 6 ইঞ্চি পরে পরে স্টিরাপটা বসাবো, সিলেক্ট, দেখেন স্টিরাপে ক্লিক, এন্টার। ওকে, এতে দেখেন আমার চুড়িগুলো বসে গেছে। অতিরিক্ত যে চুড়িগুলো সেগুলোকে আমি ট্রিম করে দেব। হ্যালো ভিউয়ার্স, এই যে দেখেন আমরা ফুটিং এর উপর কলাম যেভাবে দাঁড়ায় অরিজিনাল ভিউটা, সেটা আমরা 2D-তে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল, সাথে সাথে বেল বাটনটি চেপে রাখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর আমাদের যত আপডেট ভিডিওগুলো আছে আপনাদের জন্য, আপডেট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। সুতরাং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো দিন নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, খুদা হাফেজ, বাই বাই।